বাংলাদেশ ভারত 6 সমঝোতা স্মারক সই, 3 প্রকল্পের উদ্বোধন। দুর্নীতি ও দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে শুদ্ধি অভিযান, বললেন ওবায়দুল কাদের। জিসামকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অবরুদ্ধ কাশ্মীর, ধর্মঘট শুরু করছেন উপত্যকার সাংবাদিকরা। আসসালামু আলাইকুম, কর্ণফুলীর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি এজাজুন্নুর এশা। শুনছিলেন সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকে 3টি প্রকল্পের উদ্বোধন ও 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের পর ঢাকার রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দ ভবন, খুলনায় একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের কার্যক্রম ও ভারতের উত্তরাঞ্চলীয় অঞ্চলে এলপিজি গ্যাস আমদানি রফতানি সংক্রান্ত একটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। উদ্বোধনী বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভারতে আমন্ত্রণের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। দেশ থেকে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে শুদ্ধি অভিযান চলছে বলে আবারও জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকেশ্বরীতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশ থেকে দুর্নীতি বন্ধে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তা অব্যাহত থাকবে। অপরাধীরা যতই ক্ষমতাশালী হোক না কেন, চলমান অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তৃণমূলের কমিটি গঠনের ক্ষেত্রে দলে বিতর্কিত ও যুদ্ধাপরাধীদের কেউ যেন স্থান না পায় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হবে। সংখ্যালঘুদের সম্পদ অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শিশু সন্ত্রাসী জিসানকে আইনি প্রক্রিয়া শেষে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রমনা কালী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। পাশাপাশি দেশে বসে যারা বিদেশের সন্ত্রাসীদের সহায়তা করছে তাদেরও চিহ্নিত করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে গত বুধবার রাতে দুবাইয়ে গ্রেফতার করা হয়। জিসান 1970 সালে ঢাকার খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেন। বনানী, গুলশান, বাড্ডা, মতিঝিল সহ রাজধানীর কয়েকটি এলাকার ত্রাস ছিলেন জিসান। 2003 সালে তিনি দেশ ছাড়েন। জিসান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। প্রায় 2 দশক আগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। ওই তালিকায় জিসানের নামও রয়েছে। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশের আয়োজন করেছে ওব্যাট ও ISDCM। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শামসুদ্দিন শিশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SDG-র সভাপতি নোমানুল্লাহ বাহার, ISDCM বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার সোহেল আক্তার খান। সমাবেশে ওব্যাট প্রাইমারি স্কুল হালিশহর, ওব্যাট প্রাইমারি স্কুল ফিরোজ শাহ স্কুল, ওব্যাট জুনিয়র হাই স্কুল ঝাউতলা, ওব্যাট প্রি স্কুল ও ওব্যাট টিউটরিং সেন্টারের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের ব্যবহারের জন্য M&M ট্রান্সপোর্ট একটি কম্পিউটার উপহার দেন। কম্পিউটারটি সোহেল আক্তার খানের হাতে তুলে দেন M&M ট্রান্সপোর্টের প্রতিনিধি ফয়সল মুন। চাঁদপুর মতলব থানার সাতনল এলাকার মৎস্য খামার জবরদখলে বাধা দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা কুপিয়ে গুরুতর জখম করেছে কয়েকজনকে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মারাত্মক আহত জাকির মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আহত কয়েকজন। স্থানীয়রা জানান, সাতনল গ্রামের কয়েকটি মাছের খামার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে স্থানীয় দুই গ্রুপের মধ্যে। সম্প্রতি স্থানীয় সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে এক পক্ষকে মৎস্য খামার পরিচালনার দায়িত্ব দেন, কিন্তু সাতনল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুবুল আলম মোল্লা তার পক্ষের লোকজন মীমাংসা না মেনে 20 সেপ্টেম্বর বিকালে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
বেগম মারপিট করে আহত করে জাকির খোকন সিরাজ সরকার সহ বেশ কয়েকজনকে, ভাঙচুর করে বাড়িঘর। এক পর্যায়ে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। এই ঘটনায় আহত জাকিরের ভাগ্নে মুনি বাদী হয়ে মামলা করলে পুলিশ তিন আসামিকে গ্রেফতার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা SI নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এলাকাতে মাদক ব্যবসা মানে বিভিন্ন খারাপ ব্যবসায়ের সাথে ওরা জড়িত। ওরা ওই দিন মানে কোনো ইয়া নেই, ওরা ধারালো অস্ত্র টস্ত্র হাতে নিয়ে আমার মামার মানে মৃত্যুসজ্জায় রাখে। আমার মামা ঢাকা মেডিকেল আইসি লাইফ সাপোর্টে আছে, উনি মৃত্যুসজ্জায়। আমরা এখনো উনি থাকবে কি থাকবেন আমরা নিশ্চিত দিতে পারবো না। যে মাহবুবুল্লাহর গ্রুপ, মাহবুবুল্লাহ যাদেরকে নিয়ে হয়রানি করতেছে, ওদের মানে এরকম কিছু অর্থ দিয়ে সে আমরা অর্থ দিয়ে তাদের সাথে পারতেছি না। আর মনে হইতেছে যে আমরা সত্য বিচারটা পাবো না। বলবো এই ধরনের হুমকি দিতেছে, জায়গা জায়গার লোকজনই আমাদেরকে বিচারছে। আমরা এই প্রশাসনের কাছে এবং এই বাংলাদেশের সরকারের কাছে সঠিক তদন্ত করে আমাদেরকে সঠিক একটা বিচার আমাদের জন্য করুন, করো বিচার হিসাব করুন, এইটা আমাদের কামনা। দর্শক, কর্ণফুলি সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইবা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইবা সুপার শপে। সাইবা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। কর্ণফুলী সংবাদে স্বাগত আরো একবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 73তম জন্মবার্ষিকী ও আওয়ামী লীগের তরুণ লীগের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিরাজ মুক্তাদীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তরুণ লীগের শীর্ষ নেতা রিপন শিকদার, হাবিবুর রহমান হাবিব, নুরুজ্জামান মুন্সী, আলম মিয়া, GM শফিউল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেন চৌধুরী, হুমায়ুন কবির, আলতাফ হোসেন সহ অন্যরা। বঙ্গবন্ধু সহচর আইনজীবী ABM নুরুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। এই VIP লাউঞ্জে দেব এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক এরা আসবে, আমাদের দিক নির্দেশনামূলক ওই অনুযায়ী কাজ করবে। আমাদের মূল লক্ষ্য হল মাদক, সন্ত্রাস, দুর্নীতি নির্মূল করতে হবে তরুণ সমাজদের। আজকে 18 বছর ধরে আপনারা বলেছেন যে আপনারা নিজস্ব অর্থে এবং নিজস্ব অনুদান দিয়ে আপনারা আপনাদের সংগঠন পরিচালনা করছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দেই এই চেতনা নিয়ে। শুধুমাত্র আদর্শের জন্য, একটি সোনার বাংলা করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার বাংলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনারা আওয়ামী তরুণ লীগ সুসংগঠিত হবেন সারা দেশব্যাপী, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
এবার ধর্মঘট শুরু করেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাংবাদিকরা। টানা ইন্টারনেট ও মোবাইল ফোন বন্ধ রাখার সমালোচনা করেন তারা। সাংবাদিকদের অভিযোগ, গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে চায় মোদি সরকার। বিদেশি গণমাধ্যম কর্মীদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না কাশ্মীরে। মোবাইল ও ইন্টারনেট চালু করতে যৌথ বিবৃতি দিয়েছেন উপত্যকার 11 সাংবাদিক। এছাড়া সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গত 1 অক্টোবর পিটিশন দায়ের করেছেন কাশ্মীরের এক সাংবাদিক। তবে একে চ্যালেঞ্জ করেছে রাষ্ট্রপক্ষ। এদিকে গত বৃহস্পতিবার থেকে সব স্কুল খুলে দেওয়া হলেও শিক্ষার্থী উপস্থিত তেমন ছিল না। বৈবাহিক সম্পর্ক ছাড়াই সৌদি আরবের হোটেলে একসঙ্গে থাকতে পারবে বিদেশি নারী ও পুরুষ পর্যটকরা। কট্টর ইসলামী পন্থী দেশটি ভ্রমণ ভিসায় পর্যটকদের টানতে এ সুবিধা চালু করেছে। পাশাপাশি সৌদি নারীদের জন্য শিথিল করা হয়েছে হোটেলে ওঠার নিয়ম। এখন থেকে শুধু নিজের পরিচয়পত্র দেখিয়ে হোটেলের কক্ষ ভাড়া নিতে পারবেন তারা। পরিবারের কোনো পুরুষ সদস্যের অনুমতি নিতে হবে না। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ, তবে তেলের উপর নির্ভরতা কমাতে পর্যটনের উপর জোর দিয়েছে দেশটি। এরই ধারাবাহিকতায় পারস্য উপসাগরীয় দেশটিতে বিদেশি পর্যটক নারী ও পুরুষ একসঙ্গে থাকতে পারবে। শুক্রবার আরবি সংবাদ মাধ্যম ওকাজে সৌদির পর্যটন ও জাতীয় ঐতিহ্য কমিশনের এক ঘোষণায় বলা হয়, হোটেলে উঠতে সৌদি নাগরিককে পারিবারিক পরিচয় বা সম্পর্কের প্রমাণ দেখাতে হবে, তবে বিদেশিদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। সৌদি সহ সব নারী পরিচয়পত্র দেখিয়ে হোটেলে একা একা কক্ষ ভাড়া নিতে পারবেন। এবারে খেলাধুলা সংবাদ। তারই হাত ধরে নতুনভাবে পথ চলতে শুরু করে বাংলাদেশের ক্রিকেট। দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন সম্মানজনক এক উচ্চতায় সেই লড়াকু সৈনিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নরাইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজার শুভ জন্মদিন আজ। Well, there's someone who's run onto the field just to try and acknowledge Mashrafi Murtaza. Well, Mashrafi Murtaza just telling everybody it's all right. And সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বাংলাদেশ ভারত 6 সমঝোতা স্মারক সই, 3 প্রকল্পের উদ্বোধন। দুর্নীতি ও দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতে শুদ্ধি অভিযান, বললেন ওবায়দুল কাদের। জিসানকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অবরুদ্ধ কাশ্মীর, ধর্মঘট শুরু করছেন উপত্যকার সাংবাদিকরা। শেষ করছি কর্ণফুলী সংবাদ। প্রতিদিন রাত 9টায় আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।